গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে আমরা বলতে আমি ঘুম থেকে উঠেছি, কারণ দেখতেই পাচ্ছ চুলের অবস্থা। আর কালকে রাত্রেবেলা এতটাই টায়ার ছিলাম যে আমি একটুও মানে ফ্রেশ হবো সেটা আমি করতে পারিনি। তো দেখা যাক, আর দেখো এখনও নাইট ল্যাম্প জ্বলছে, আর বাইরে যদিও সকাল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু তাও মানে অ্যাকচুয়ালি এখনও মানে ঘুরতে এসি, তাই ঘুম থেকে ওঠা হয়নি। আর জম্মু তো ওই এক্সপ্রেস আমাদের রয়েছে সকাল 9টায়, তার জন্য এখনও কিছু হয়নি। এখন বাজে মোটামুটি 7:30 মতো তো বাজে, জাস্ট ঘুম থেকে উঠলাম, এবার ফ্রেশ হবো। এই যে আমাদের চা দিয়ে গেছে আর বিস্কিটটা দিয়ে গেছে, বিস্কুট আরও দিতে চেয়েছিলো বাট বিস্কুট আমার হাত থেকে ভেঙেও গেল, কিছু করার নেই, আমার এত গুণ কী করা যাবে বলো। আমাদের বেরোনোর জন্য লাগেজও আমি রেডি করে নিয়েছি একদম, এগুলো আমরা পরেই বেরোবো, কিছু করার নেই। আর এই যে বিছানার অবস্থা, বিকজ ঘুম থেকে উঠলে যেটা হয় বুঝতেই পারছ, আর বাইরের ওয়েদারটা জাস্ট ওয়াও। আমাদের পাশেই একটা মানে বাড়ি টাইপের রয়েছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আমি যাচ্ছি আমার দিদির ঘরে, এবার বেল বাজাই, দেখি এরা কী করে। এই যে গুড মর্নিং এভরিওয়ান, ওদের ঘরের পরিস্থিতি ভীষণই খারাপ, ওই যে ওরা দুজন লেপের নিচে ঢুকে পড়েছে, কিছু করার নেই, কী করবো বলো। আর হ্যাঁ, ওদেরকেও চা দিয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে কিন্তু ওদেরকেও চা দিয়ে গেছে। আর ওরা এইসব জামাকাপড় রেখেছে প্রিপারেশনের জন্য, প্রিপারেশন নিয়ে আর কি রেডি হয়েই বেরিয়ে যাবো, বিকজ তোমরা তো জানোই যে আজকে আমরা শ্রীনগরে বেরোচ্ছি। আমার হাজবেন্ড গেছে স্নান করতে, আর আমি এখন সোনাদিতে মানে এই ঘরে বসে ল্যাপ খাচ্ছি, আর এই যে ইনি এখন মানে ভিডিও করা শুরু করবে বলে ঠিক করেছে, কি করা যাবে কিছু করার নেই। আবার প্লিজ তোমরা এটা কমেন্ট করো না যে তুমি আর তোমার জামাইবাবু কেন পাশাপাশি শুয়ে রয়েছো, আমাদের মধ্যে সম্পর্কটাই এরকম, তো আমি কী করতে পারি বলো। তো দেখা যাক, এরপরে আমরা রেডি টেডি হয়ে আর কি বেরিয়ে পড়বো। যে এখন আমি রেডি হয়ে গেছি, কালকে ড্রেসটাই পরে নিয়েছি, বিকজ ট্রেন জার্নি করবো আবার, জানোই তো যে পাঞ্জাব যেতে গেলে জম্মু কীভাবে যেতে হয়, জম্মু তো ওই এক্সপ্রেস ধরে। আর এই যে এটা আমার মেজদি, ওর একটু প্রয়োজন ছিল তাই জন্য আমার ঘরে এসেছিল, এখন চলেও যাচ্ছে লজ্জা পেয়ে, বুঝতেই পারছো। দেন আমরা আবার ওই সেম ড্রেস পরে আর কি উই আর রেডি নাও, আমাদের আউটফিটটা তোমাদের দেখিয়ে নিলাম। আর আমার বর একটু বোকা বোকাভাবে তাকিয়ে আছে, কারণ কী বলো তো ওদের সবকে ভয় পায় এই জন্য, আর কিছুই বলার নেই। আর নাও উই আর রেডি, চলো বলো কেমন লাগছে আর কেমন ইয়ার লাগবে, বিকজ আমরা তো কালকে ড্রেসটাই মানে যেই ড্রেস পরে ট্রেন জার্নি করেছিলাম না, সেই ড্রেসটাই পরেছি, কারণ আবার ট্রেন জার্নি 4 আওয়ার্স তার জন্য। ওকে টাটা বাই। হচ্ছে ছাদটা, ছাদের ভিউটা জাস্ট অসাধারণ, জাস্ট দেখো খুব 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 সুন্দর দেখতে, দারুণ লাগছে, জাস্ট তোমরা একবার দেখে নাও। আমরা খেতে যাবো, এরপর খেতে যাচ্ছি আর কি। আমরা এখন সবাই অপেক্ষায় রয়েছি যে কখন ট্রেন আসবে, ট্রেনটা প্রচণ্ড লেট রয়েছে, কিছু করার নয়। এই যে আমাদের লোকজন, এই যে আমার দিদি, আমার দিদি, আমার বর ফোন টিপেই যাচ্ছে, আই মিন ফোন খেয়ে যাচ্ছে, কিছু করার নেই। আমি নো প্লিজ, এটা আমার জামা, এটা নিয়ে আবার ইউটিউবে কত কি বলা শুরু করবে। যাই হোক, চলো টাটা বাই বাই। সব দাদা সবাই খাবে, দে দে তুমি পুরো না, আমি সব খাই, আমি সর্বোচ্চ জানি। এই কালকে কালকে তো এরা তিনজনে ভাত খাবে না, আমরা এখন জম্মুর পথে, আই হোপ সো তোমরা ট্রেনের আওয়াজে কিছু শুনতে পাচ্ছ না। তো আমরা এখন চলছি চলছি, আর দেখো আশেপাশে কি দারুণ মানে সবজি খেয়ে তার কি ভালো লাগছে। আর এই আর একটা জিনিস দেখি, এইদিকে রবিদা বসে রয়েছে মানে মেজদির বর, আর ওদিকে আমার দিদি জামাইবাবু, আর ওদিকে আমার দিদির মেয়ে, আর এদিকে আমার বর, আর ওই যে দিদিকে দেখা যাচ্ছে, আর এদিকে তোমাদের ব্যবস্থা দেখাই খুব সুন্দর লাগছে। দেখো একবার তোমরা সিরিয়াসলি অসাধারণ। এই যে এটা আমাদের লাঞ্চ দিয়েছে, বাট লাঞ্চটা খুব ভালো লাগছে, জাস্ট তোমরা একটু দেখার চেষ্টা করো, জানি না কতটা আসবে, বাট ও মাই গড, আর কি করে তোমাদের দেখাবো। ভিডিও না করলে নয়, তাই জন্য করতেই হলো, দেখতেই পাচ্ছ সব আর্মিদের সমস্ত কিছু, আর ওইগুলো মনে হচ্ছে আর্মিদের আর কি ভারত পেট্রোলিয়ামের ওই মানে কিছু একটা বলে ওটাকে, বাট দেখে খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছ তোমরা ভারত পেট্রোলিয়ামের কতগুলো গাড়ি আর্মিদেরই, খুব 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 সুন্দর দেখার মতো। কেন এটাকে এত ভালোবাসত আমার বর আমি বুঝতে পেরেছি। আর এই যে জম্মু তাই স্টেশনে আমরা ঢুকে পড়লাম আমরা জম্মু তাই স্টেশনে, এবার নামার পালা, দেখি আমাদের দিদিরা কি করছে।
যে এনারা সবাই প্রিপারেশন নিয়ে ফেলেছে, ওই যে ব্যাগপত্র নিয়ে পারপাস করছে জম্মুতাই। আমরা এখন চলে এসেছি জম্মুতাই স্টেশনে, মানে আমরা নেমে গেলাম এই আর এই যে ট্রেন, আর ওই যে এই ট্রেনটাতে করে আমরা কিন্তু ফিরিনি, এই ট্রেনটা আমাদের নয়, আমরা এই ট্রেনটাতে ফিরেছিলাম। আর ওই তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে, বোধ হয় দেখতে পাচ্ছ যে আমার পিছনে আমার ফ্যামিলিগুলো রয়েছে, আমার দিদিরা এরা রয়েছে। তো এবার দেখা যাক আস্তে আস্তে আমরা কত দূর যেতে পারি। আর তোমরা দেখে নাও একবার হাউ জাস্ট ওয়েদারটা কি সুন্দর লাগছে। চা খাচ্ছে আর এই যে এই বাসটায় করে আমরা বেরোবো, তোমাদেরকে বাসের ভিতরেরটা তখন দেখালাম। আর এই যে এখানকার পুলিশ, এখানে ভীষণ রেস্ট্রিকশন, তোমরা না দেখলে বুঝতে পারবে না, যারা যারা এসছে তারা অবশ্যই জানো। আর দেখা যাক কি হয়, বাট আজকের জন্য এই বাসটা এখান থেকে এইটুখানির জন্য, কিন্তু কালকে থেকে আমাদের টুর ট্রাভেলারে যে বাসগুলো আছে সেইগুলো দেওয়া হয়েছে। তো এবার দেখা যাক কি করা যায়। এই যে সব চায়ে চুমুক দিচ্ছি, প্রায় 4 কাপ চা খেয়ে ফেললাম, কারণ একটু ঠান্ডা লাগছে। কিন্তু এই যে এরা সবাই খালি রয়েছে না, চাটা খেলেই গরম হয়ে যাচ্ছে, সেই একটা হাড় কাঁপানো ঠান্ডা নয় আমাদের ওখানকার মতো, কিন্তু খুব স্মুথি একটা, খুব সুন্দর মিষ্টি একটা ঠান্ডা। এরা তো গল্প করেই যাচ্ছে, গেজিয়েই যাচ্ছে। এই রাস্তার টোটালি খুব সুন্দর, চারপাশটা এত সুন্দর সাজানো, মানে যেতে যেতে কিছুটা ভিউ করেছি, ভীষণ 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 সুন্দর। সারা রাস্তায় শুধু আর্মি 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 আর কিছুই না, এত সুন্দর। জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো, কিন্তু গাছগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে বুঝতে পারছো, পুরো পুরো একদম বীজটাকে দারুণ 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 সাজিয়ে রেখেছে। সেকেন্ড হোটেল আর কি। তো এই হোটেলটাও খুব 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 সুন্দর, জানি না ভিতরে কি আছে, এখন ভিতরে যেতে পারিনি। গুড ইভিনিং, আমরা এখন চলে এসেছি জম্মুর হোটেলে, মানে কোথায় এসেছি ভুলে যাচ্ছি, এত জায়গা চড়াচ্ছি তো এই জন্য চলে এসেছি জম্মুর হোটেলে। তো এবার রুমটা তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখিয়ে নিচ্ছি, কিন্তু তার আগে আমি দেখে নিলাম আমাকে এখন কতটা টায়ার্ড হয়ে গেছি আমরা। তো এবার আমরা রুমটা দেখিয়ে নিই। এটা হচ্ছে ওপেনিং, মানে জাস্ট এটা হচ্ছে দরজা, এই যে আমার পিছনে দরজা, আমি জাস্ট ঢুকলাম, ঢোকার পরে ওই যে আমার প্রতিদেব শুয়ে রয়েছে, কিছু করার নেই। আর এটা মোটামুটি একটা হোটেল আর কি, এই যে এখানে রয়েছে এরকম একটা সুন্দর মিরর, আমি বেশি মিরর দেখিয়ে ফেলছি, যাই হোক। আর এখানে এসিও রয়েছে, আমি জানি না কখন এসি লাগে। আর এটা হচ্ছে টয়লেট, এটা যে বেসিন, ও মানে মোটামুটি আর কি চলে যাওয়ার মতো, মানে আজকে রাত্রেই তো থাকবো কারণ কালকে তো আমরা চলে যাবো। আর এটা হয়েছে একটা ওয়্যারড্রপ টাইপের দিয়েছে। এখানে কম্বল রাখা রয়েছে, এখানে ডাস্টবিন, এখানে একটা সেই পুরনো আদিম যুগের টিভি, আর এখানে চেয়ার, আমাদের সেই ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে, এখানে একটা সেন্টার টেবিল, এখানে একটা চেয়ার দিয়ে দিয়েছে। আর এই যে মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বেড, তো অলওয়েজ সুন্দর, দেখা যাক। এই রুমটা আরো বেশি দেখার মতো, বিকজ এই রুমটা জাস্ট ওপেনিং, এটা হচ্ছে ওপেনিং। আর নাও আই এম রেডি, আজকের আউটফিট মানে জাস্ট চেঞ্জ করে আর কি বেরিয়ে পড়া, কিছুই করিনি, জাস্ট চেঞ্জ করে এই যে আমি জিন্স পরেছি, জিন্সটা হচ্ছে ওই ঢলাঢলা জিন্সগুলো, এর থেকে ভালো নাম জানি না, ওই যে আমার হাজব্যান্ড আবার পাশ থেকে বলছে ছেঁড়া জিন্স, যাই হোক। আর এই যে আমি ভীষণই নর্মাল থাকতে পছন্দ করি, একটু জাস্ট মুখে তেল মেখেছি আর লিপস্টিক, ব্যাস, তাও নুড, বাই, টাটা। এটা হচ্ছে রঘুনাথ মন্দিরে আমরা ঘুরতে চলে এসেছি, এই যে দিদি আর দিদি মানে আমার বর যাচ্ছে, সরি। রঘুনাথ মন্দিরটা দেখে তো খুব সুন্দরই লাগছে, দেখা যাক ভেতরে গিয়ে কী কী দেখা যায়। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তাই শেয়ার করে নিলাম, দেখে নাও একবার। এটা হচ্ছে মন্দিরের মানে জাস্ট ঢুকতেই, আর এটা হচ্ছে এখন যদিও রাত্রিবেলা এসেছি তো তার জন্য ভালো দেখা যাচ্ছে না, বাট এই সাজানোটা খুব 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 বেশি সুন্দর লাগছে। আমরা ঘুরতে ঘুরতে এখন এই যে আপাতত তোমরা দেখতেই পাচ্ছ পিছনে আমি এখন সিমের দোকানে আছি, বিকজ সিমের দোকানে, কারণ ওখানে সিম তো চলবে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিম তো চলবে না, তার জন্য এখন এখানে থেকে সিম তুলছি। আর আমরা পোস্টপেডও করিয়ে আনিনি, তার জন্য এখান থেকে সিম তুলছি। বাট মার্কেটটা খুব সুন্দর, অসাধারণ, যেটুকু পারছি ব্লগ দিচ্ছি। আর হ্যাঁ, ভীষণই আওয়াজ, তোমরা বুঝতেই পারছো। আমরা জাস্ট এখন মানে ঘুরে এলাম, ঘুরে টুরে এলাম,
মার্কেট থেকে, আর খাওয়া দাওয়া করে একবার উপরে উঠলাম, কারণ বারবার যেতে ভালো নাও লাগতে পারে, মানে লাগবেই না এটাই কমন, বিকজ এত হেঁটে এত হেঁটেছি তো সেখানে দাঁড়িয়ে আর ভালো লাগবে না। এই জন্য আমরা খেয়ে দিয়ে এলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, জানি না কতটুকু দেখাতে পেরেছি, যদি কিছু খারাপ লাগে তাহলে প্লিজ ক্ষমা করে দিও, আর যদি কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার। ইয়ে টাটা বাই, গুড নাইট।